নমস্কার, এখন আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি। আর আপনাদের সঙ্গে শুক্রবার থেকে হুগলি জেলায় শুরু হলো COVID-19 ভ্যাকসিন দেওয়ার ট্রায়াল। এদিন চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল, পোলবা এবং বাঁশবেড়িয়া পৌরসভাতে শুরু হলো COVID-19 ভ্যাকসিন দেওয়ার কাজ। করোনা মহামারী চলাকালীন যে সমস্ত মানুষ 24 ঘন্টা রাস্তায় নেমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকেই প্রথম ভ্যাকসিন দেওয়া হবে বলে ঘোষণা হয়েছিল। সেই মতন পুলিশ, ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দিয়ে ট্রায়াল শুরু হয়। এদিন হুগলি জেলার 3টি জায়গায় এই ভ্যাকসিন দেওয়া হয়েছে। বাঁশবেড়িয়ায় মোট 25 জন স্বাস্থ্যকর্মীকে ভ্যাকসিন দেওয়ার জন্য প্রথম ডোজ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের প্রত্যেককে আধ ঘন্টা অবজারভেশনে রাখা হয়েছিল বলে জানা গিয়েছে। আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি, আর আপনাদের সঙ্গে আমি নবনীতা। আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলে কোভ্যাক্সিন ড্রাই রান চলছে। তার মধ্যে আমাদের হুগলি জেলার ডিস্ট্রিক্ট হসপিটাল, আরবানের মধ্যে বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটি, আর রুরালের মধ্যে কোলবাতে হচ্ছে। আমরা আজকে 25 জন স্বাস্থ্যকর্মীকে এর আওতায় নিয়ে এসেছি এবং ডিস্ট্রিক্ট থেকে আমাদের এসএমই সদর, আমাদের ডিএমসিএইচও এবং এসএমও স্যার এসেছিলেন। তারা সব কিছু হচ্ছে দেখভাল করেছেন। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের পাবলিক হেলথ ম্যানেজার, আমাদের ডাক্তারবাবু ডক্টর সমীরণ মালাকার, আমাদের 3 জন এএনএম আছেন এবং স্বাস্থ্যকর্মীরা, এছাড়াও আমাদের UPSC 2 এবং 1 স্টাফেরাও আছে। সব রকম আমাদের সকাল 9টা থেকে শুরু হয়েছে এবং চলবে, এখন হচ্ছে রানিং চলছে। হ্যাঁ, সমস্ত হেলথ ওয়ার্কাররাও সব রকমভাবে সহযোগিতা করছে। কতজনকে দেওয়া হলো আজকে? এরপরে কোনো যদি কেউ অসুস্থ হয়ে পড়ে সেই ক্ষেত্রে কি করবেন আপনারা? অসুস্থ হলে সঙ্গে সঙ্গে আমাদের ডাক্তারবাবু থাকবেন, তিনি টেম্পোরারি ব্যবস্থা নেবেন এবং নিকটবর্তী হসপিটালে আমাদের একটা ইউএসবিডির বেড ঠিক করা হয়েছে, সেটা ফিক্স থাকবে। তার জন্য যদি তার থেকেও কিছু সিরিয়াস কিছু হয় তখন ডিস্ট্রিক্ট হসপিটালে একটা বেড নির্দিষ্ট করা আছে, ডিস্ট্রিক্ট থেকে সেটার ব্যবস্থা নেওয়া হবে।